এখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের এই দাবির প্রতি একমত হয়েছে যে না, বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, যে কারণে ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা ইলেকশন অবজারভার টিম পাঠাবে না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাক নির্বাচনী প্রতিনিধি দল এখানে এসেছে, যেটা আইআরআই এবং এনডিআই, রিপাবলিক এবং ডেমোক্র্যাট দুইটা দলেরই দুইটা প্রতিষ্ঠান, নিরপেক্ষভাবে তারা এই প্রতিবেদনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, বিভিন্ন সিনেটে উপস্থাপন করে, তারা কিন্তু শেষ পর্যন্ত সরকারি দলের সাধারণ সম্পাদককে বলে গেছে, যখন বলছে যে বিএনপি আওয়ামী লীগের কোনো সমঝোতার সম্ভাবনা আছে, যখন সরকারি দলের সাধারণ সম্পাদক বলছে না, তখন কিন্তু তারা বলেছে তাহলে আমরা সমঝোতা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেই, তোমরা শান্তিপূর্ণ নির্বাচনের পথে হাঁটো। সরকার এখন আলাপ আলোচনা করতেছে, তারা কিন্তু স্পষ্টভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের টার্মটা এই প্রথমবারের মতো ব্যবহার করেছে। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে পিটার হাস্তো একবারও কেয়ারটেকার কথা বলে নাই, বিদেশিরা বলছে না, দেখেন বিদেশিরা বলছে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপনার যখন তিনি ফিরে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার তিনি বিবৃতি দিয়েছিলেন যে সরকারের সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সারা কুক টুইট করে কিন্তু বলেছিলেন যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তার আগের যে অ্যাম্বাসেডর ছিল আপনার রবার্ট ডিকসন, তিনি কিন্তু দুই বছর আগেই সতর্ক করেছেন যে বাংলাদেশে যদি আগামী নির্বাচন সুষ্ঠু না হয় ব্রিটিশ বিনিয়োগ এই দেশে বাধাগ্রস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ব্যবসায়ীরা বারবার ওয়ার্ন করছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে জিএসপি সুবিধা, এমনকি বর্তমান যদি বাজার আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছর বা অন্যান্য সময় যে আপনার বাংলাদেশ থেকে যে আপনার আমদানিটা তারা করে, বর্তমানে কিন্তু 35% সেটা মাইনাস, অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু এই মাইনাসের দিকে। টোটাল আমাদের মার্কেটের যে বিদেশি মার্কেটের 56% হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক, সেখানে কিন্তু অলরেডি একটা নেগেটিভ সাইন। এবং আমাদের এটা আপনাকে আমরা বলে রাখি যে আসলে সরকার নিশ্চয়ই জানে এই তথ্য, বিদেশিদের কিন্তু পরিষ্কার কথা যে যদি সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দেয়, আমরা হয়তো ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক অবরোধ এই সরকারের উপরে দেব। এবং যেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ 12টা মানবাধিকার সংগঠন একাধিকবার জাতিসংঘ আমেরিকার সিনেটে বলছে যে বাংলাদেশের পিস কিপিং ক্লোজ করার জন্য, যে তাদের নিজ দেশে হিউম্যান রাইটস ভায়োলেশনে জড়িত, তো তাহলে যদি পিস কিপিং বন্ধ হয়ে যায়, গার্মেন্ট সেক্টরের উপরে যদি নিষেধাজ্ঞা আসে, অর্থনৈতিক অবরোধ, সরকার দেশ চালাবে কেমনি, যেখানে আমাদের দেশের একেবারে ডাল লবণ পেঁয়াজ থেকে সবকিছু বাইরে থেকে আমদানি করতে হয়। সরকার কিন্তু বাংলাদেশকে সেরকম একটা পঙ্গু এবং অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। কাজে আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে, এখনো সময় আছে, সংসদে হোক তত্ত্বাবধায়ক সরকার নামে, না হলে অন্তত নির্বাচনকালে নিরপেক্ষ সরকার নামে যদি তারা একটা বিল এনে যদি রাজনৈতিক সমঝোতা তৈরি করে, সেটা তাদের জন্য সেফ এক্সিট হবে, নাহলে যে কী আন্দোলন হবে। শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছেন, পুলিশ রাজনীতিবিদরা ড্রেনে ফালাইয়া জনগণ মারধর করছে, কাপড় চুপুর রাস্তায় খুলে ফেলাইছে, বাংলাদেশ কিন্তু সেই দিকে যাচ্ছে। রেহমান সোবানের মতো অর্থনীতিবিদ বলছে বাংলাদেশের লক্ষণ আমি এখন শ্রীলঙ্কার লক্ষণ দেখতে পাচ্ছি, কাজে অর্থনৈতিক অবস্থানটা কিন্তু ভালো না। একঘেয়েমি করে যে সরকার যদি নির্বাচনও করে একতরফা নির্বাচন, তার আয়ু বেশি দিন হবে না, বিশেষ নির্বাচন পর্যন্ত যেতে পারবে না। এর আগেই তো আমরা একটা চূড়ান্ত দফা রফা করবো, এবং কেয়ারটেকার কিংবা ইন্টারিম কিংবা নির্বাচনকালীন সরকার যে নামেই হোক, দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে হবে, সেই দাবি আদায় করি আমরা নির্বাচনে যাবো। এবং এই নির্বাচন কমিশনও পুনর্গঠন হবে, কারণ এই নির্বাচন কমিশন তো চোর, তারা ডাকাত, তারা দালাল, তারা চাটুকার, যে গণ অধিকার পরিষদের মতো, এবি পার্টির মতো রাজনৈতিক দল আমরা সকল শর্ত পূরণ করার পরেও শুধুমাত্র সরকারের চাটুকারিতা করার জন্য আমাদের নিবন্ধনটা দেয়নি। কারণ আমাদেরকে যখন বলেছিল 10টা 5টা সিট দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সিটের এক এক সিটে 2 কোটি টাকা করে খরচ দেওয়া হবে, তোমরা নির্বাচনে আসো, আমরা যখন বলছি যে এই আত্মঘাতী সিদ্ধান্তে আমরা নবীনরা নতুন দল আমরা যাব না, তখন আমাদের নিবন্ধন দেয়নি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে।
সো তাদের প্রতি তো আগেই বিশ্বাসে ফাটল ধরেছে, তারা যতই কনফিডেন্ট বলুক না কেন তাদের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটাও শতভাগ সত্য। আমি দুইটা প্রসঙ্গ দিয়ে শেষ করব। একটা হলো যে আপনি মাঝে বলছিলেন যে নির্বাচন প্রতিহত করা হবে যদি একতরফা নির্বাচনের চেষ্টা করা হয়। সরকারি দল যেটা বলে যে তাহলে নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিকভাবে গেলে ওখানে এটা প্রতিহত করতে গেলে সেটা তারা পড়বে মার্কিন স্যাংশনের মধ্যে, এইটা আপনারা কি বিশ্বাস করেন কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কোথা থেকে নির্বাচন করবেন? অনেকে বলেন যে আপনি পটুয়াখালী থেকে নিজ এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এই দুইটা বিষয়ে একটু জানতে চাই। না, ভিসা নিষেধাজ্ঞা দুঃখজনক হচ্ছে এটা, আপনারা কোনো এরকম আসলে কোনো আতঙ্কে আছেন কি? না না, এটা হচ্ছে মানে দুঃখজনক যে আওয়ামী লীগের লোকজনের একটা প্রোপাগান্ডা। ধরেন কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে দিল্লি আমাদের সাথে আছে, তলে তলে আপোষ হয়েছে। ইভেন পিটার হাসকে ইন্ডিকেট করে বলেছে পিটার হাসের মুরব্বীদের সাথে আমাদের সমঝোতা হয়েছে। আচ্ছা, ধরেন সরকার বেকায়দায় আছে এটা সবাই জানে, তো তারা যদি এটা ম্যানেজ করতে পারে তাহলে ভালো, তারা স্মুথলি নির্বাচন করে পার পেয়ে যাবে। তাহলে তাদের তো এই কথা বলা লাগে না, মানে নিজের ঢোল নিজের পেটানো লাগে না। তার মানে ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, তার দুর্বলতাটা ঢাকার জন্য সে বলতে পারেন কিছুটা ফাঁপড়বাজি করছে। তো সরকার যে অবস্থায় আছে এখন বিরোধী দলের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য বলছে যে তোমরা যদি আন্দোলন করো তোমাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা অ্যাপ্লিকেশন হবে। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তাই আমরা তো সুষ্ঠু নির্বাচনের জন্যই আন্দোলন করছি। সেখানে আমরা যদি হরতাল অবরোধ করি, আমরা 14 বছর ধরে 15 বছর ধরে বিরোধী দলে আছি, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, হামলা মামলা উপেক্ষা করেও, গুমখুন করেও, গুমখুন সরকার করছে তারপর আমরা আন্দোলন করে যাচ্ছি, গুমখুন থেকে আমাদেরকে সেভ করার জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উপরে ভিসা নিষেধাজ্ঞা দিল। বিচার বিভাগ সাজানো বিচার করে, ফরমাইশি রায় দেয়, সংবাদ মাধ্যম দলীয়করণ হচ্ছে, সংবাদ মাধ্যম সহ তাদেরকে ভিসা নীতির আওতায় আনছে যে যারা আওয়ামী লীগের দালালি করবে, তাহলে আমাদেরকে কোন দিক থেকে তারা ভিসা নীতিতে ফেলাবে? আমি মনে করি না যে এটা করবে। আর নিশ্চয়ই আমাদের তো বিশেষ করে সমস্ত দূতাবাসগুলো বিদেশি প্রতিনিধিদের সাথে কথা হয়, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ভাষাটা দেখেন আপনি, তিনি স্পষ্ট বলছেন যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণদেরকে সোচ্চার হতে হবে, তিনি সতর্ক হওয়ার জন্য বলেন নাই, নৈতিক বোধ জাগ্রত, তিনি বলছেন সোচ্চার মানে আন্দোলনের কথা বলছেন, তাহলে কেন তিনি আন্দোলন করলে ভিসা নিষেধাজ্ঞা দেবেন? গণমাধ্যম যেহেতু সরকারের চাপে আছে স্বাভাবিকভাবে, সমস্ত গণমাধ্যম এখন এজেন্সির লোকরা আপনার নিয়ন্ত্রণ করে, তো যেই গণমাধ্যম বেশি সরকারের পক্ষে দালালি করবে তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেবে এটাও বলছে। তো সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং বিরোধী দল যেন একটু স্পেস পায়, আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে হয়রানি না করে, বিচার বিভাগ যেন তাদেরকে হয়রানি না করে, সেজন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, আমাদেরকে সেভ করার জন্য, আমাদেরকে আটকানোর জন্য না। সুতরাং সেই জায়গা থেকে এটা একেবারেই সে বিভ্রান্তিকর কথা আমরা মনে করি না, বরঞ্চ সরকারি দলের অলরেডি 500+ নেতা আমলাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তারা প্রকাশ করছে না। আর বিরোধী দলের একজনকে দিলে প্রকাশ করো তাহলে বোঝা যাবে। আর যে কথা আপনি বলেছেন নির্বাচন, আমাদের কথা পরিষ্কার, যদি সাজানো পাতানো নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচন করব না, আর যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়, একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হয় তাহলে নির্বাচন আমরা করব। সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে আমরা যদি আলাদা আলাদা নির্বাচন করি ভোটগুলো ভাগ হয়ে যাবে, তাহলে কিন্তু সরকারি দল আওয়ামী লীগ ভালো ফলাফল করবে, সেই ক্ষেত্রে তো জোট করে নির্বাচন করার একটা পরিবেশ তৈরি হতে পারে। আর যদি একটু লং টার্ম পরে নির্বাচন হয় তাহলে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো আমরা কী প্রক্রিয়া নির্বাচন করবো। তবে আমি নির্বাচন করলে, যেহেতু আমি নিজের একেবারেই ওই চরাঞ্চল এলাকা থেকে উঠে এসেছি এবং নির্বাচনে সেখানে আমার যে আত্মীয় স্বজন এলাকাবাসী যেভাবে আসলে আমাকে ফিল করে এবং আমার জন্য করে, আমি যেটা দেখেছি, কারণ তারা জানে আমরা জমিদার পরিবার থেকে উঠে এসেনি, একেবারে কৃষক প্রত্যন্ত চরাঞ্চলের ছেলে, কাজেই তারা মনে করে যে সে আমাদের ছেলে, আমাদের নেতা, আমাদের কথা বলবে, যদি জাতীয় নেতা হয় সংসদে যায়, তাদের জন্য দরদ থাকবে। সেই জায়গা থেকে আমি আমার এলাকা থেকে গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 থেকেই নির্বাচন করতে চাই, এবং অলরেডি কিন্তু আমার পক্ষে আমার যে কমিটি রয়েছে তারা কিন্তু কার্যক্রম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং পরিস্থিতি তৈরি হলে আমিও এলাকায় নামবো। এখন নামতেছি না, কারণ এখন এই যে হামলা মামলা এত আগে থেকে লোকাল এলাকায় ফেস করাটা একটু ডিফিকাল্ট, নেতাকর্মীদের হয়রানি সমস্যা।